মত্ত অবস্থায় ট্রেনে দাপাদাপি, গৃহবধূকে কটূক্তি, প্রতিবাদ করলে তাকে ধর্ষণ ও স্বামীকে প্রাণে মারার হুমকির অভিযোগ। ধৃত এক অভিযুক্ত পলাতক অন্যজন। রবিবার রাত 9:15 নাগাদ বারাসাত থেকে ডাউন দত্তপুকুর লোকালে ওঠেন ওই গৃহবধূ। সঙ্গে ছিলেন স্বামী, 8 বছরের মেয়ে ও 2 তরুণী। গৃহবধূ দাবি, দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ট্রেনে ওঠেন 2 মত্ত যুবক। তার উদ্দেশ্যে একের পর এক কটূক্তি করতে থাকেন তারা। তিনি এর প্রতিবাদ করলে তাকে ধর্ষণের হুমকি দেন তারা। এরপর স্বামী এর প্রতিবাদ জানালে তাকে প্রাণে মারারও হুমকি দেন ওই 2 যুবক। ট্রেনে ওই 2টো ছেলে উঠেছে, ওর সঙ্গে 8টা বন্ধু ছিল। যখন দমদমে 4 নম্বর স্টেশনে যখন এসেছি, তখন আমাকে বলছে কি যে বেশি তুমি খুব বাড়াবাড়ি করছো, তোমাকে না এখানে রেপ করে ছেড়ে দেবো। তারপরে পাবলিক ওকে ধরে পিটিয়েছে, বার করেছে। আমি প্যাসেঞ্জার ওখানে গিয়ে ট্রেনের মালিককে বললাম যে গাড়ি চালায়, তাকে বললাম যে ট্রেন আপনি চালাবেন না, ওকে বার করবো তারপর চালাবেন। পুলিশ আমাদের কিচ্ছু সাহায্য করে। ট্রেনটি দমদম স্টেশনে ঢুকতেই চিৎকার শুরু করেন মহিলা, ছুটে আসেন স্টেশনের যাত্রীরা। একজন পালিয়ে গেলেও ধরা পড়ে যান অন্যজন। উল্টোডাঙ্গার বাসিন্দা ধৃত রাজা শাহ একটি নার্সিংহোমের নিরাপত্তা রক্ষী। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে দমদম জিআরপি। সমীরণ পাল, এবিপি আনন্দ, কলকাতা।